করেন না? বলে আপনি কি পানি ব্যবহার করেন? হ্যাঁ। বলে রে সর্বনাশ। কে বলে লন্ডনের পানি হলো বরফ, আর এই পানি যদি ওই নরম জায়গায় থাকে ও তো সেফটি হয়ে যাবে। আমি এটা বুঝেছি তোমরা জীবনে হাই গিয়েছো না। একজন লন্ডন সফরকারী সাহিত্যিক লিখতেছে, ভালো করে লিখতেছে, আমি সারা লন্ডন ঘুরে আসলাম, ওরা বাথরুমে পানি ব্যবহার করে না। ওই মেড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে জনে দামি দামি স্প্রে সেন্ট না থাকতো গোটা ব্রিটিশ দুর্গন্ধে হাঁটা যেত না। আমরা বসে পুলিশ এসে বলতেছে, বাবাজি উঠেন। কেন? এখানে থাকতে পারবেন না, এটা পরশুরামের জায়গা। কার জায়গা? ইব্রাহিম আর হাম্বল কি বলেন, উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তামাম পৃথিবীর মালিক আল্লাহ। বলে যতই ফতোয়া দেন এখানে থাকতে পারবেন না। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ বললেন, কত ধানে কতি চাল বুঝাই দেব, শুধু আমাকে সেজদা দেওয়ার জায়গাটা ভিক্ষা দেয়। যারা মহাস্থান গড়ে গেছেন, মসজিদের ভিতরে যেখানে ইমাম দাঁড়াই তার ডান পাশে এতখানি উঁচু করে বান্দানো আছে, এটাই ছিল ইব্রাহিম আদহাম বলকির যায় নামাজ। যত বড় পীর হও, অলি হও, গাউস হও, কুতুব হও, বক্তা হও, নামাজ না পড়লে বক্তার বক্তৃতায় বরকত হবে না, নেতার নেতৃত্বে বরকত হবে না। মিছিল করতেছেন, মাগরিবের আজান হচ্ছে আর মিছিল করেই যাচ্ছেন, মনে রাইখেন গো সব জিনিসের একটা শেষ আছে, নামাজ যার নাই তার মিছিল মিটিংয়ে বরকত না। নামাজ পড়লেন, ওই দেশ ইসলাম জেন্দা করলেন, ইসলাম জেন্দা করে ওই জায়গায় মসজিদ উঠালেন। মন্দির ভেঙে যদি কেউ মসজিদ বানায়, এটা ছিল আল্লাহর ওলিরা, জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গার থেকে চলে আসেন রংপুর, রংপুরের থেকে দিনাজপুরের থেকে আসলেন কোথায়? এবার রংপুরে ঢুকেন, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, রিক্সাওয়ালা ভাই আমি কেরামতিয়া মসজিদে যাব। ওই মসজিদের ভিতরে দেখবেন মরানা কেরামত আলী আর ওনার স্ত্রী দুজন, দুইটা মাজার আছে পাশাপাশি, এত বড় আল্লাহর ওলি, ওই পরশুরামের মতো আর এক রাম পরীক্ষা করার জন্য গেছে, নিজের তাজা ছেলেকে কাফন দিয়ে পেশাইছে, পেশাই কয় এটা কি সালাম না নমস্কার কিছু বলবা? হুজুর আমার ছেলেকে জানাজা করে দেন। মরা না জিন্দা, মরা কিন্তু তাজা। আর একবার বলো মরা, আর একবার বলো মরা, কয়বার? তিনবার বাবার কাছ থেকে জবানবন্দি নিয়ে বলছে জানাজায় দাঁড়াও। কয় তকবীরে জানাজা? উনি পাঁচ তকবীর দিছে, সালাম ফিরানোর পরে বলতেছে, এ ভণ্ড পীর তাড়াতাড়ি রংপুর ছাড়ো, তার কারণ তোমার মতন ভণ্ড আর নাই। তার কারণ কি? আমার ছেলে তো মরা না, তাজা। তারপরে তুমি তো জানাজার নামাজ জানো না, পাঁচ তকবীরে পড়িস, আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে বলে, কাফের রে, ওরে কাফের শ, তুই তাজা ছেলেকে তিনবার ওয়াদা দিলি মরা, যার জন্য আমি প্রথম তকবীরে তোর ছেলেকে মেরে ফেলেছি আর চার তকবীরে জানাজার নামাজ পড়িছি। কাফন খুল, কাফন খুলে দেখে শুধু মরে নাই, পছন্দ ধরেছে।
হুজুর মাফ করে দেন হবে না হুজুর মাফ করেন হবে না শেষে ওই জাহেল নিজের ছেলেকে কবর দিয়ে থানায় যাই কেস করলো মাওলানা কেরামত আলী জোনপুর ভারত থেকে আসছে আমার ছেলেকে মেরে ফেলেছে পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাবে কেন বলে আপনি মানুষ মেরে ফেলেছেন আমি মানুষ মারি নাই কবর খুলে দেখেন মানুষ মারলে আমাকে ফাঁসি দিয়ে দেন আমি একটা শুয়োর মেরেছি দশ থেকে বিশ মিনিটের মধ্যে কবর খুলে দেখে বিশাল একটা মরা শুয়োর পড়ে আছে যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া ইসলাম প্রচার করতে আনলেন শাহপরাণকে নিয়া কত জাতি হইল মুসলিম শুই না উপদেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ ওর সদ্য গোষ্ঠী মরণা কেরামত আলীর কাছে ওই পশুরামের মতন আর এক রাম যাই পড়তেছে আর ভুল হবে না এখনই পড়াই দেন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমায় গেছেন নাকি ঘুমাননি ঘুম ঘুম তাই যদি হয় আমার সাথে সাথে আমার দয়ার নবীকে একটু খুশি করেন সাল্লাল্লাহু হলো না আরো জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায় মদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় জোরে জোরে সাল্লাল্লাহু ও সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কেরামতি দিয়ে সব মুসলিম রাষ্ট্র বানিয়ে দিলেন সুবহানাল্লাহ মুক্তিযোদ্ধারা অস্ত্র দিয়ে বাংলাদেশ স্বাধীন করলেন বলবুল মারহা সাহাবীরা তলোয়ার দিয়ে যুদ্ধ করে ইসলাম জিন্দা হয়েছে